আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে আজকের শিরোনাম করেছে প্রথম আলো। অংশগ্রহণমূলক দেখাতে চায় আওয়ামী লীগ। এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিচ্ছে না। এর মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বিএনপি সহ সব দলকে নির্বাচনে আনতে চায় শাসক দলটি। একই বিষয় নিয়ে আরেক হেডলাইনে বিএনপির মনোভাব তুলে ধরা হয়েছে। উপজেলা নির্বাচনকে ফাঁদ মনে করছে বিএনপি। আওয়ামী লীগের ধারণা, বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করলেও দলটির অনেকেই স্বতন্ত্র হিসেবে অংশ নেবেন। এদিকে এ নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। আগামী সোমবার দলের স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রথম আলোর আরেকটি শিরোনাম, ঢাকার খাল যেন সবুজ মাঠ। শিরোনামটি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মান্ডা খাল নিয়ে। দেড় বছর ধরে এই খালের বর্জ্য অপসারণ না করায় খালটির এই অবস্থা। ঢাকা দক্ষিণ সিটির ভেতর সবচেয়ে বড় খাল এই মান্ডা খাল। খালের শুরু মানিকনগরে। 8.5 কিলোমিটার দীর্ঘ খালটি কোথাও আগাছা, কোথাও কচুরিপানা, আর কোথাও বর্জ্যের স্তূপ। বলা হয়েছে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন বিক্ষিপ্তভাবে কিছু কাজ করছে, এতে অনেক ক্ষেত্রে শুধু অর্থেরই অপচয় হচ্ছে। সমকালের আজকের শিরোনাম, উত্তরাঞ্চলে খুলছে সম্ভাবনার দুয়ার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ উত্তরের বেশ কয়েকটি জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে। এতে দারিদ্র্যপীড়িত ওই এলাকায় অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে বলে খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে। নীলফামারীর উত্তরা ও পাবনার ঈশ্বরদী ইপিজেড সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে কাজ চলমান, আরও 6 জেলায় কাজ প্রক্রিয়াধীন। নতুন এসব অর্থনৈতিক অঞ্চল কার্যকর হলে দারিদ্র্যপীড়িত ওই অঞ্চলে বাড়বে কর্মসংস্থানের সুযোগ। উপজেলা নির্বাচন নিয়ে সমকালও একটি শিরোনাম করেছে, আওয়ামী লীগে বিভেদ আরও তীব্র হতে পারে। পাল্টা হিসেবে বিএনপির মনোভাব তুলে ধরা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করলেই বহিষ্কার। পণ্যমূল্য নিয়ে শিরোনাম করেছে যুগান্তর। বিশ্বের অন্যান্য দেশের পণ্যের দামের সাথে বাংলাদেশের পণ্যের দামের তুলনা করে বলা হয়েছে বিশ্বে পণ্যের দাম কমার সুফল দেশে মেলেনি। এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে ডলারের সঙ্গে টাকার অবমূল্যায়ন। যুগান্তরের আরেকটি শিরোনাম, জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ে। গতকাল থেকে এর পাহারায় নিযুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধ জাহাজ। তবে এমভি আবদুল্লার মালিকপক্ষ অভিযানের পরিবর্তে আলাপ আলোচনা ও মুক্তিপণের মাধ্যমে তার কর্মীদের ফেরত পেতে চায়। বিদেশে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে শিরোনাম করেছে দৈনিক কালবেলা। খামখেয়ালিতে হাতছাড়া রোমানিয়ার শ্রমবাজার। খবরে বলা হয়েছে গত 3.5 বছরে প্রায় 35,000 শ্রমিক গেছে রোমানিয়ায়, কিন্তু বর্তমানে দেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা ও রিক্রুটিং এজেন্সির আতাতের কারণে শ্রমিকরা সমস্যায় পড়ে গেছেন। এছাড়াও অভিযোগ আছে রোমানিয়ায় পৌঁছানোর পর অনেকেই পালিয়ে যান পশ্চিম ইউরোপে। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাড়পত্র দেওয়াই বন্ধ রেখেছে বিএমইটি। রোমানিয়ার শ্রমবাজার এখন দখলে নিচ্ছে নেপাল সহ দক্ষিণ পশ্চিম এশিয়ার অন্য দেশগুলো। আরেকটি শিরোনামে বলা হয়েছে ফের বন্ধ হওয়ার পথে মালয়েশিয়ার দরজা। বাজার দরের ঊর্ধ্বগতি নিয়ে শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার, প্রাইস ক্যাপিং অফ 29 কমোডিটিস, 26 আইটেম সেলিং এট হায়ার প্রাইসেস। এক সপ্তাহ আগে সরকার 29টি পণ্যের দাম বেঁধে দিলেও এর 26টি বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। বাজার অনুসন্ধান করে খবরটিতে বলা হয়েছে একমাত্র ডিম, পেঁয়াজ আর কাতল মাছই বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দরে, বাকি সবই উচ্চ মূল্য। আন্তর্জাতিক ক্ষেত্রের একটি খবরকে শিরোনাম করেছে ডেইলি স্টার, গানম্যান কিল 40 এট মস্কো কনসার্ট হল। তবে সকাল হতে হতে এই নিহতের সংখ্যা 60-এ দাঁড়িয়েছে। মস্কোর একটি কনসার্ট হলে অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীরা হামলা চালায়, এতে দুপক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে অন্তত 60 জন আর আহত 100+।